এই মুহূর্তে রক্তচক্ষু দেখাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শীতরাং। ভয়ানক শক্তি বাড়িয়ে কোন পথে এগোচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড়? বাংলায় কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে? পশ্চিমবঙ্গ থেকে এখন কত দূরে রয়েছে ঘূর্ণিঝড়? বাংলার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড়বৃষ্টি চলবে? বাংলার কোন কোন জেলাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে? কোন কোন জেলাগুলি ব্যাপক ক্ষতির মুখে? এই মাত্র আবহাওয়া দপ্তর কি জানালো? বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফের মহাদুর্যোগের চোখ রাঙানি, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আজ সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্রমেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে শীতরাং। পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি এই ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এই আবহে আগেভাগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এরপর আগামীকাল ভোর নাগাদ বাংলাদেশের বরিশালে তিনকোনা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝামাঝি কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে। এই আবহে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হওয়ার বেগ ঘণ্টায় 60 কিলোমিটার পৌঁছতে পারে, যা পরবর্তীতে বেড়ে ঘণ্টায় 60-80 কিলোমিটার বা 90 কিলোমিটার পৌঁছতে পারে। এই মুহূর্তে সাগর থেকে 430 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় শীতরাং। সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় 15 কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড়। ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ, ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 12 ঘণ্টায় শীতরাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামীকাল ভোরে বাংলাদেশের তিনকোনা এবং সন্দ্বীপের মাঝে এটি ল্যান্ডফল করবে। এর কারণে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 100 কিলোমিটার অবধি। আলোর উৎসবের মাঝেই হাজির হয়েছে দুর্যোগের অন্ধকার। মঙ্গলবার সকাল নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শীতরাং। তার জেরে 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলভাগে কালী পুজোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশের বরিশাল থেকে 740 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে। ক্রমশ এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। 24 তারিখ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 এবং 25 অক্টোবর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।